হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা, আর আমরা তো খুবই ভালো আছি। তাই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। এখন বাজে হচ্ছে দুপুর 12টা, ঠিক 12টার সময় আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আমি চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তরমুজের শরবত, কীভাবে তরমুজের শরবত আমরা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাল রাতের বেলা আমার হাজব্যান্ড তরমুজটা নিয়ে এসেছে, কিন্তু আমরা কাল খাইনি, ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর 2 থেকে 3 ঘন্টা আমি বালতির ভিতরে রেখে দিয়েছিলাম তরমুজটা ঠান্ডা হওয়ার জন্য। আনার পরপরই খাওয়াটা ভালো লাগে না, কারণ তরমুজের ভিতরটা একটু গরম থাকে। যখন ছোটোবেলায় বাবা তরমুজ নিয়ে আসতো বাজার থেকে, এনেই দেখতাম 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতো, বলতো যে আনার পরেই খাওয়া ঠিক নয়, কারণ তরমুজের ভিতরটা গরম থাকে আর পেটের সমস্যা হতে পারে, পেট গরম হয়ে যায়, তো সেই জন্য ভিজিয়ে রাখাটাই ভালো। তা এখন বাজে হচ্ছে 12টা, আর দুপুরবেলা শরবত খেতে খুব ভালো লাগবে যেহেতু গরম পড়ে গেছে অনেক। আমি আজকে তরমুজের শরবত তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তরমুজটা কেটে নিয়েছি, এবার ছোট ছোট টুকরা করে কেটে নেব, যেহেতু আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার জন্য আমাকে ছোট ছোট টুকরা করতে হবে, কারণ ব্লেন্ড করার জন্য ছোট ছোট টুকরা করে নিলে ভালো হয় ব্লেন্ড করতে, সেই জন্য তা আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এগুলো আমি হচ্ছে আমার বাচ্চাদের জন্য দিয়ে দেবো, কারণ ওরা খেতে চাইছে এভাবেই। আর এইভাবে নিয়েছি আমি ব্লেন্ড করার জন্য, যেহেতু শরবত তৈরি করবো। ছোট ছোট টুকরা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো, কেটে রাখা তরমুজের টুকরাগুলো আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আমি 3 চামচ চিনি ব্যবহার করলাম। তো আমি মেশিনটাকে চালু করে দিয়েছি, আর এখন হচ্ছে আমার তরমুজটা ব্লেন্ড হচ্ছে। হয়ে গেছে, এবার হচ্ছে পরিবেশনের পালা। আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি, যেহেতু আমার 3টা বাচ্চা, ওদের জন্য। আর গ্লাসটা সাজিয়ে নিয়েছি 1 টুকরা লেবু দিয়ে, যাতে সুন্দর দেখা যায় পরিবেশনের জন্য। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি খেতেও অনেক অনেক সুস্বাদু হবে, আর গরমের সময় জুস খেতে অনেকেই পছন্দ করেন, আর অনেক অনেক ভালো লাগে। যেহেতু সামনে রমজান চলে এসেছে, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং বাসায় ট্রাই করে দেখবেন আমার এই শরবতটি। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হলো, আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আমি 1টা বাটিতে করে বরফের টুকরা নিয়ে নিয়েছি, এবার শরবতের সাথে মিলিয়ে দেব, কারণ শরবত ঠান্ডা খেতেই কিন্তু সকলে পছন্দ করে, আর যেহেতু গরম পড়ে গেছে অনেক বেশি, ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে, সেই জন্য আমি বরফের টুকরাগুলো দিয়ে দিয়েছি শরবতের ভিতরে। এই হচ্ছে আজকে আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট, অবশ্যই তোমাদের ভালো লাগবে, বাসায় ট্রাই করে দেখবে, ছোট বড় সকলেই খেতে পারবে এই ধরনের একটা শরবত। যাই হোক বন্ধুরা, এদিকে আমার মিনিকে আমি খাবার দিয়ে দিয়েছি, কারণ শুধু আমাদের খেলেই চলবে না, আমার ছোট্ট মিনিটারও খেতে হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। এবং আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়। টাটা, বাই বাই।